তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি একটা চমৎকার রুমালের ম্যাজিক। তো বন্ধুরা, শুধু রুমাল দিয়েই নয়, এই রুমাল এবং একটি সেফটিকিন দিয়ে খুবই চমৎকার এই ম্যাজিক আজ আপনাদেরকে দেখিয়ে এবং শিখিয়ে দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ম্যাজিকটি কিন্তু অবশ্যই আপনাদের শিখিয়ে দিতে চলেছি। আর এই আজকের এই ম্যাজিকটি হচ্ছে, আমাদের এক ভাই কমেন্ট করেছিল যে একটি রুমালের ম্যাজিক দেখাও। তো আপনারা সাইডে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, তো এই শুধু এই ভাইয়ের এই কমেন্টটার জন্যই স্পেশালি এই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। তো আপনারা মনে করছেন যে এই ভাইয়ের কমেন্টের স্পেশালি কেন ভিডিওটা আসলো? তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের বলে থাকি আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান বা কিসের ম্যাজিক আপনারা দেখতে চান নিচে কমেন্ট করে জানান। তো আপনারা কিন্তু সবাই কমেন্ট করেন না, তো এই ভাইয়ের আমি দেখেছি অনেক ভিডিওতেই কমেন্ট করতে, তো সেই জন্য ভাইয়ের এই কমেন্টটা এর আগের ভিডিওতে কি তার আগের ভিডিওতে ছিল, তো তার জন্য আমি এই কমেন্টটা আপনাদের শো করিয়ে দিলাম, আপনারা দেখে নিলেন এবং এই কমেন্ট অনুযায়ী আজকের এই ভিডিওটা হচ্ছে। তো বন্ধুরা, আপনারাও এই অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আপনারাও কী বিষয়ে ভিডিও দেখতে চান বা কিসের ম্যাজিক দেখতে চান, আপনাদেরও কমেন্টটাকে আমি এইভাবে শো করাবো এবং আপনাদের সেই কমেন্ট অনুযায়ী আপনাদের সেই ম্যাজিকটা আমি শিখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন জগন্নাথ মেডিসিন ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সাথে আপনাদের জগন্নাথ সরকার। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জাস্ট সিম্পল একটা সেফটি পিন এবং একটা রুমাল নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা, বাইরের বিভিন্ন রকম নয়েজ চলে আসতে পারে, তার জন্য আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? তো প্রথমেই দেখে নিন, এই যে সেফটি পিনটা খুবই সাধারণ একটা সেফটি পিন এবং দেখতে পাচ্ছেন সেফটি পিনের ভিতরে কোনো ট্রিক্স করা নেই। এবং এই রুমালটাও আপনাদের আমি খুলে দেখিয়ে দিচ্ছি, এটাও খুবই সাধারণ একটি রুমাল, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এটাও খুবই সাধারণ একটি রুমাল, রুমালের ভিতরেও কিন্তু কোনো ট্রিক্স বা কিছুই নেই, ঠিক আছে? তো জাস্ট উল্টো দিকটাও দেখে নিন, ঠিক আছে? আর এই যে একটি সেফটি পিন এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এখানে জাস্ট এই একটি সেফটি পিন রয়েছে এবং এই সেফটি পিনটাকে জাস্ট আমি এখানে লাগাবো, ঠিক আছে, এই রুমালটিতে। তো জাস্ট আমি এই সেফটি পিনটাকে খুললাম এবং জাস্ট এখান থেকে আমি কিছুটা এরকমভাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আগে একবার আমি করেছিলাম, তার জন্য এখানে দুটো ছিদ্র রয়েছে, তো তার জন্য আমি এখানে একটু সাইডের দিকে এটা করছি। তো জাস্ট এখান থেকে আমি সেফটি পিনটাকে এইভাবে ঢুকিয়ে দিলাম এবং এখানে সেফটি পিনটাকে আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে? বন্ধুরা দেখতে পাচ্ছেন সেফটি পিনটা কিন্তু লেগে গিয়েছে। তো এবার জাস্ট আমি এটাকে সোজা করলাম এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা সেফটি পিনটা এখানে খুব ভালোভাবে লেগে গিয়েছে। তো আমি জাস্ট এটাকে এইভাবে সোজা করে ধরলাম। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেফটি পিনটা কিন্তু ভালোভাবে লেগে রয়েছে, আমি আপনাদের দেখাতে পারি। এ দেখুন বন্ধুরা, সেফটি পিনটা কিন্তু ভালোভাবে লেগে রয়েছে, ঠিক আছে? তো এবার আমি কী করবো, জাস্ট এবার একটু আমি এই সেফটি পিনটাকে এইভাবে মুড়িয়ে নেবো, ঠিক আছে বন্ধুরা? দেখতে পাচ্ছেন জাস্ট এই এবং এই। তো বন্ধুরা, জাস্ট আমি সেফটি পিনটাকে এখানে মুড়িয়ে নিয়েছি, তো জাস্ট সেফটি পিনটা আমার এখানে রয়েছে এবং জাস্ট আমি এবার একটু ম্যাজিক করব। তো গিলি গিলি চুমন তো ছাপরাকার ডাবরা 1 2 3 আর ম্যাজিক। তো বন্ধুরা, জাস্ট আমার এই ম্যাজিক তুরির দ্বারা আমি কিন্তু ম্যাজিক করে দিয়েছি। এখন বন্ধুরা দেখুন, আমি তেমন কিছুই করছি না, জাস্ট এখানে একটা আঙুল দেবো এবং জাস্ট এখান থেকে সেফটি পিনের পিছনটা আমি এখান থেকে বার করবো, ঠিক আছে? এ দেখুন বন্ধুরা, সেফটি পিনের যে পিছনটা সেটা আমি এখান থেকে বার করে নিয়েছি এবং বন্ধুরা জাস্ট আমি এখানে ধরবো এই, এবং বন্ধুরা জাস্ট আমি এদিক থেকে টান দেবো, ঠিক আছে বন্ধুরা? তো দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আমি আঙুল দিয়ে চেপে ধরলাম এবং জাস্ট এই পিছনটা আমি এইভাবে টেনে বার করে নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমি এখনও কিন্তু সেফটি পিনের মুখে স্পর্শ করিনি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক সেফটি পিনটা লকই রয়েছে, ঠিক আছে? সেফটি পিনের মুখটা কিন্তু লকই রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এবং সেফটি পিনটা এর ভিতর থেকে বেরিয়ে এসে, এবং আমি বন্ধুরা সেফটি পিনটা এখানে রেখে দিলাম এবং এখানে আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রুমালের কিচ্ছুই হয়নি, জাস্ট আমি ফুটিয়েছিলাম বলে এখানে একটা ছোট্ট ছোট্ট দুটো হোল হয়ে গেছে এবং আর এখানে কোথাও কিচ্ছু নেই, ঠিক আছে? জাস্ট দুটো ছিদ্র। এবং এইভাবে সেফটি পিনটাকে লক করে এটা বার করার জন্য রুমালটা কিন্তু অনেকটাই ছিঁড়ে যেতে পারতো, কিন্তু রুমালটা ছেড়েনি, জাস্ট লক থাকা অবস্থায় আমি ম্যাজিক করে এটাকে টেনে বার করে ফেললাম। তো বন্ধুরা, এবার চলুন এই ম্যাজিকটি শিখে নেওয়া যাক। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ম্যাজিকটি খুবই ভালো লেগেছে এবং আপনারা এই ম্যাজিকটি শিখতে আগ্রহী। তো বন্ধুরা, ম্যাজিকটি শিখে দেওয়ার আগে আপনাদের একটা কথা বলতেই হয়, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা ম্যাজিকটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আবারও বলছি, আপনারা আগেও কেমন ম্যাজিক বা কিসের ম্যাজিক শিখতে চান। এবং বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটাকে আপনার প্রিয় বন্ধুবান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং
যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করবেন। তাহলে কি হবে, এই চ্যানেলে যখনই আমি এরকম মজার মজার ম্যাজিক ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে। এবং বন্ধুরা, এই রুমালের ম্যাজিক যদি আপনারা পছন্দ করে থাকেন, আমি এই ভিডিওর শেষে বা এখন উপরে আই বাটনে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ক্লিক করার দরকার নেই, আপনারা ঠিক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ম্যাজিকটি শেখার পরেই আমি লাস্ট এন্ড স্ক্রিনে এখানে কিছু ভিডিও শো করিয়ে দেবো, সেই ম্যাজিকগুলো আপনার রুমালের ম্যাজিক আমি শো করিয়ে দেবো, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো চলুন এবার ম্যাজিকটি শিখে নেওয়া যাক। তো বন্ধুরা, এর পিছনে কোনো ট্রিক্স বলতে তেমন কিছুই নেই, তো জাস্ট যেভাবে সেফটিকিনটাকে ফোটাতে হয় সেভাবে রুমালটিতে সেফটিকিনটাকে প্রথমে ফুটিয়ে নেবেন। এই আমি ফুটিয়ে নিলাম এবং এটাকে লক করে দেবেন, ঠিক আছে, লক করে দেবেন। তো তারপরে এটাকে এইভাবে আপনার দিকে এইভাবে ঠিকভাবে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা কি করবেন, জাস্ট এটাকে সামনের দিকে না, এটাকে নিজের দিকে রাখবেন, ঠিক আছে, যেটা লক সেটা উপরের দিকে থাকবে এবং যেটা লক না সেটা আপনার দিকে থাকবে, ঠিক আছে, এরকম থাকবে অনেকটা। তারপরে বন্ধুরা কি করবেন, জাস্ট এটাকে এইভাবে আপনার দিকে মোড়াবেন এবং বন্ধুরা খেয়াল রাখবেন এই যে রুমালটা এটা যেন এটাকে পুরোটা কভার করে না নেয়, এরকম একটু বেরিয়ে থাকবে মাথা, ঠিক আছে, এরকম ঠিক এরকম থাকবে। তারপরে বন্ধুরা আবারও এটাকে আবার একটা ভাঁজ দিয়ে দেবেন, টোটাল দুটো ভাঁজ। আবারও বন্ধুরা দেখে নিন, এই এখান থেকে এটা এরকম হবে, এখানে ফাঁকা থাকবে মাথাটা, এই মাথাটাও ফাঁকা থাকবে। আবারও একবার বন্ধুরা এখান থেকে এই ব্যাস দিয়ে এখানে এই আঙুল দিয়ে চেপে ধরবেন, ঠিক আছে, রুমালটা চেপে ধরবেন এবং এখানে আপনি এই পিছনটা ধরবেন, ঠিক আছে, এই সাইডটা ধরে বন্ধুরা এখানে জাস্ট এই রুমালটাকে এইভাবে চেপে ধরে জাস্ট এইভাবে একটা টান দেবেন, এমনিই বন্ধুরা এটা খুলে বেরিয়ে আসবে, ঠিক আছে। কিন্তু এর মাথাটা কিন্তু খুলবে না, এর মাথাটা ঠিকঠাক থাকবে, লক থাকবে, কিন্তু জাস্ট রুমাল থেকে এটা বেরিয়ে আসবে এবং রুমালও ছিঁড়বে না, কিছুই হবে না। তো বন্ধুরা জাস্ট এই যে ভাঁজটা, এই ভাঁজটার ভিতরে এর ভিতরে একটা এমন একটা কিছু হয়ে যায় যার জন্য এটা বেরিয়ে আসে লক না খুলেই। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে আপনারা একদম বাচ্চাও এগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে, কোনো একটা বাচ্চাও এটা একবার দেখলে করতে পারবে। তো বন্ধুরা আশা করি আপনারা ট্রিক্সটি বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন আর একবার দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো বন্ধুরা আশা করি আপনারা ম্যাজিকটি শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন, তো যদি না বুঝতে পারেন আর একবার দেখে নেবেন। জাস্ট দুটো ভাঁজ দিলেই ম্যাজিকটি কিন্তু আপন ইচ্ছায় হয়ে যাবে, ঠিক আছে, আপনার কিছুই করা লাগবে না, দুটো ভাঁজ দিয়ে জাস্ট পিছন দিক থেকে টান দেবেন, জাস্ট বেরিয়ে আসবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আবারও বলছি, আপনারা সামনেও বা আগামী ভিডিওতে আপনারা কিসের ম্যাজিক দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টটাকে এইভাবে শো করিয়ে আপনাদের সেই ম্যাজিকটি শিখিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আগের ভিডিওর মতো এই ভিডিওটাও 50টা অবশ্যই লাইক পূরণ করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন সাইডে ওই রুমালের ম্যাজিক ভিডিওগুলো শো হচ্ছে, এগুলো আপনারা এবার দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদাই জগন্নাথ ম্যাজিশিয়ান চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।